নমস্কার আপনাদের তাহলে তাহলে সবাইকে, চলো। শুভ সন্ধ্যা। আমি প্রথমে রিকোয়েস্ট করবো আমাদের এন্টায়ার টিমকে মঞ্চে আসার জন্য প্লিজ। আমাদের এন্টায়ার টিম সিনিয়রকে আমি দেখতে পাচ্ছি ওখানে, এবং আমার দুই বাচ্চাকেও দেখতে পাচ্ছি। আমার রিলের বাচ্চা, রিয়েল না, রিয়েল ওপরে দুজন বসে আছে। আমি রিলের দুই বাচ্চাকে চারটে, অ্যাকচুয়ালি আমার মানে ছবিতে দুজন আছে, দুটোর এজ গ্রুপে বলে চারজন সিনিয়র বাচ্চা নয়, মানে না না সিনিয়র নয়, সিনিয়র ইন্সপিরেশন এই তো এসে গেছে এরা। তো আর টিমে যারা রয়েছে প্লিজ আমি চাইবো উপরে চলে আসার জন্য। আমি জানি না কারা কারা রয়েছে, প্লিজ আমি এন্টায়ার টিমকে চাই এর উপরে। বাবা দেবী ও একটা খুব ইম্পর্টেন্ট ছবি আমাদের এই সময় দাঁড়িয়ে, আমার মনে হয়, কারণ দেয়ার লট অফ misunderstanding or of different kind of saying আছে সারোগেসি নিয়ে। তো এই ছবিতে জিনিয়া এবং অরিত্র এবং ছবিটা যারা বানিয়েছে অসাধারণ সুন্দর গল্প নিয়ে এসছে, এবং তার মাঝখানে শুধু সারোগেসি নয়, অনেক কিছু রয়েছে, অনেক মজা রয়েছে, অনেক দুঃখ রয়েছে, অনেক প্রেম রয়েছে, দেয়ার আর লট অফ ইমোশনস ইন দ্য ফিল্ম। সো বেশি কথা বলে সময় নষ্ট করবো না, আপনারা প্লিজ ছবিটা দেখুন। এবং আমার মনে হয় যে ইন্টেনশন নিয়ে ছবিটা বানানো হয়েছে আপনাদের সকলে ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ, প্লিজ এনজয় দ্য ফিল্ম। আমি আমি নন্দিতা দিকে কিছু বলার জন্য বলবো প্লিজ। আচ্ছা নন্দিতা দি হয়ে আমরা বলে দিচ্ছি, কিন্তু একটা এই টিমের জন্য জোরে হাতের, এই টিম না থাকলে একটা কারণ আছে, কারণ আমি যে সময় শুটিং করেছিলাম আমরা লাস্ট ইয়ার এন্ড মার্চ থেকে আমরা শুট শুরু করেছিলাম, এবং জাস্ট আবার সেকেন্ড লকডাউনের আগে থ্যাঙ্কফুলি আমাদের শুটটা শেষ হয়েছে। এবং থ্যাঙ্কস টু দিস টিম যে আমরা এরকম এই যে কোচিগুলোর মুখগুলো দেখতে পাচ্ছেন আপনারা, না চোখকে থাকতে পারবেন আপনারা বলুন তো, এদেরকে নিয়ে কাজ করতে গিয়ে যা যা প্রোটোকল আমাদের মানার কথা ছিল সেগুলো মেনে শুটিং করা হয়েছে, এবং উই রিয়েলি এনজয়েড শুটিং উইথ দ্য কিডস। এবং আমাদের এই ছবির যতই আমি আর সোলাঙ্কি হিরো হিরোইন হয়ে থাকি না কেন, বাট দ্য রিয়েল স্টার্স আর দিস কিডস, এটা ওদের জন্য জোরে হাত তালি প্লিজ। আর এটা আমাদের এন্টায়ার টিম, অনেকে অনেকে আমি চিনতেও পাচ্ছি না কারণ আমি বদলে গেছি, সো প্লিজ ডোন্ট মাইন্ড। বাট জোকস বাট কি বলি বলুন তো, আপনার ছবিটা দেখবেন, ছবিটা দেখুন, আপনার আগে ছবিটা দেখবেন তারপর না হয় আমরা কথা বলবো। হ্যাঁ কি আপনার কি আমরা কথা বলবো, আপনার সেটা শুনবেন না, ছবিটা দেখবেন। নন্দিতা দি বলে দিই যে ছবি দেখবেন, শিবু কিছু বলবেন, ক্যামেরা ঢুকছে, ক্যামেরা ঢুকছে। কি আর বলবো, আমরা সবাইকে যুদ্ধ জয় করে সবাই আবার ফিরে এসেছি দু বছর বাদে, আর লন্ডনে আবার দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে, এর থেকে বড় পাওনা কি হতে পারে। আমার মনে হয় সকলের জন্য আমরা একটা হাত তালি দিই। We have survived and back to the cinemas again. আর আমাদের কিছু বলার নেই, বলার আছে কালকে নন্দন অ্যাডভান্স হাউসফুল, এবং রোববারও পৌঁছে আমার মনে হয় সেটা সিনেমা দেখলেই বোঝা যাবে। এখনো পর্যন্ত যারা দেখেছেন তাদের কাছে খুব সহজ সরলই মনে হয়েছে। আমি অনেক কঠিন বিষয় ছিল, চেষ্টা করেছিলাম খুব সহজভাবে যাতে মানুষের কাছে পৌঁছয়, সেটা তাই হয়েছিল। মুক্তধারা বিষয় হিসেবে খুব কঠিন ছিল, চেষ্টা করেছিলাম যাতে নাচ গান সব কিছু মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছয়। এমনি আমাদের কোথাও একটা মনে হয়েছে, ব্রহ্মা জানেন গোপন গম্যটি যে টিম ছিল, মহিলা পুরোহিতের গল্প, সেই গল্পটাও সেই সহজভাবেই বলতে পেরেছে। আশা করবো এই গল্পটাও সহজভাবেই বলতে পেরেছে, সেটা দর্শক বলবে। খুব ভালো, এর বাইরে আর কিছু বলতে চাই না, তার কারণ প্রিমিয়ারের রাতে আমার মনে হয় প্রযোজকের কথা বলা বন্ধ, বাকি কিছু ছবি সিনেমা বলবে, পর্দা বলবে, আমার কথা বলা চুপ, আমার কাজ শেষ। থ্যাংক ইউ। না এটা তো ঠিকই, তার কারণ হচ্ছে এটা ভেবেই করা হয়েছিল, তার কারণ হচ্ছে জিনিয়া স্ক্রিপ্টটা লিখেছিল, এবং ওর বাড়িতে তো এরকম সারোগেসির মাধ্যমে, ওর দাদার সারোগেসির মাধ্যমে দুটো সন্তান নেয়, সে বিয়ে করেনি, সে সারোগেসির মাধ্যমে, কিন্তু তার বাবা হওয়ার ইচ্ছা ছিল, সে বিয়ে থা করবে না কিন্তু বাবা হওয়ার ইচ্ছা ছিল, তো সারোগেসির মাধ্যমে দুটো তার বাড়িতে দুই সন্তান আসে। এবং সেখান থেকেই আমাদের এই কনসেপ্টটা ভাবা, যে আজকে
চারিদিকে আমরা দেখছি সারোগেসির মাধ্যমে অনেকেই মা বা বাবা হচ্ছেন, সেখান থেকে এই গল্পটা ভাবা, কিন্তু এই সাবজেক্টটাকে আরও সহজ করার জন্য এর মধ্যে একটা প্রেম আনা হয়েছে যেটা শুরু থেকে শেষ আছে, এবং আশা করি সেটা দেখে পুরোটা প্যাকেজটা দেখে লোকের ভালো লাগবে। এখন অবধি তো যারা যারা দেখেছেন পজিটিভ রেসপন্স দেখা যাক, আরও এগুক। একশো ভাগ সবসময় 100% ইয়ে থাকা উচিত, আশাবাদী হওয়া উচিত। এখনো নই, এগোচ্ছে, নানান স্ক্রিপ্ট নিয়ে কাজকর্ম চলছে, দেখা যাক। দেখো, উইন্ডোজের সব ছবিতেই একটা কিছু না কিছু মেসেজ তো থাকেই, এটাতেও থাকবে, এবং সত্যি সত্যি প্রেমের মাস, একটা প্রেমের ছবি, এবং প্রেম মানে শুধু কি বলবো, প্রেমিক প্রেমিকার প্রেম নয়, এখানে বেবি আছে দুটো, তো তাদের সাথে বাবার সম্পর্ক, তাদের সাথে বাবার বোঝাপড়া আর কি, সেইগুলোও আমরা এখানে দেখতে পাবো, এবং ভীষণই আশা করছি, ভীষণই মিষ্টি একটা প্রেমের ছবি হতে চলেছে। অরিত্রকে আমার অনেক 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 শুভেচ্ছা। সোশ্যাল মেসেজ বলতে যে সপরিবারের একটি প্রেমের ছবি, ভেরি আনকমন, এবং আসুন আপনারা থিয়েটারে দেখুন বাবা বেবি। থ্যাংক ইউ। এইটা এটাই বলতে চাইছি যে এটার একটা অদ্ভুত সুন্দর মেসেজ আছে সেরোগেসি নিয়ে, এবং সিঙ্গেল মাদার নিয়ে অনেক কিছু হয়েছে কিন্তু সিঙ্গেল ফাদার নিয়ে কিছু হয়নি, তো এটাতে সে তার উপর একটা দৃষ্টিপাত করা হয়েছে আর কি। তো আমার আশা এবং আমার মনে হয় যে সকলে সেটা রিলেট করতে পারবে এবং সকলের ভালো লাগবে, সকলে মিলে এটা দেখার ছবি আর কি, ফ্যামিলি সকলকে নিয়ে দেখার ছবি এটা বলতে পারি। দর্শকদের এটাই বলবো যে আপনারা, হ্যাঁ, আপনারা অবশ্যই এসে সিনেমাটা দেখুন, হলে এসে দেখুন, আপনাদের সকলের ভালো লাগবে, এটাই বলতে চাই। খুবই একটু নার্ভাসও আছি, একটু টেন্সডও আছি, এক্সাইটেডও আছি। আমার ছবিতে অভিনয় করে খুব ভালো লেগেছে, ছবির পার্ট হতে পেরে খুব ভালো লেগেছে, আমার মনে হয় দর্শকদেরও খুবই ভালো লাগবে। আর অরিত্র ছবিতেও একটা সোশ্যাল মেসেজ থাকে, আমরা দেখেছি ব্রহ্মা জানিনো ছিল, এই ছবিটাতেও আছে, সেটা নিয়ে তুমি কি বলবে, একটা যে মেসেজটা রয়েছে এই বার্তাটা তুমি কি বলবে দর্শকদের? আমি দর্শকদের এটাই বলতে চাই যে কথাগুলো বলা আছে সেগুলো খুব প্রাসঙ্গিক, সাইন্টিফিক এবং খুব আধুনিক, এবং খুব সূক্ষ্মভাবে গল্পের মাধ্যমেই বলা আছে, আলাদা করে জ্ঞান দেওয়ার মতন করে বলা নেই, সো সবার ভালো লাগবে, বুঝতে পারবেন, আমার মনে হয় লোকে ভাববেন। আমার দেখার কিছু নেই, মানে ইন দ্য সেন্স আই লাভ দ্য স্ক্রিপ্ট, আই লাভ দ্য ফিল্ম, যখন ওরা স্ক্রিপ্ট আমার শুনিয়েছিল তখন আমার খুবই ভালো লেগেছিল গল্পটা, এবং সেই কারণে হ্যাঁ বলা। এবং সেকেন্ড ইজ উইন্ডোজের প্রোডাকশন, ওদের হিস্ট্রি বলে দ্যাট দে হ্যাভ গিভেন ব্লকবাস্টার্স থ্রু আউট দেয়ার ক্যারিয়ার, অলমোস্ট অল দ্য ফিল্মস আর ব্লকবাস্টার্স, সো সেই জায়গায় দাঁড়িয়ে আই লাভ টু বি আ পার্ট, বাট আই সেড ইয়েস বিকজ আই ওয়ান্ট টু বি আ পার্ট অফ দিস ফিল্ম। ইজিলি, মানে আমার নিজের দুটো বাচ্চা ছিল আর তাকেও বড়, মানে তাদের সাথেও তাকেও হ্যান্ডেল করতে হয়েছিল একটা সময়, তো সেই অভিজ্ঞতা কাজে লেগে গেছে। আর এরা দুজন মানে যখন শুটিং করছিল মনেই হচ্ছিল না যে এদের মানে এরা বাচ্চা বা এদের প্রথম ছবি, মানে কখন হাসতে হবে, কখন কাঁদতে হবে, কোন দিকে দাঁড়াতে হবে, এরা সব সবটাই জানে, এবং আমরা ভেবেছিলাম যে শুটিংটা হয়তো আরও 2-3 দিন এক্সট্রা লাগবে বাচ্চাদের জন্য, বাট অ্যাকচুয়ালি আমাদের একদিন আগে আমাদের ইনফ্যাক্ট শুটিংটা শেষ হয়ে যায়, সো দে ওয়ার ব্রিলিয়েন্ট, বাট শি ইজ আ ব্রিলিয়েন্ট অ্যাক্ট্রেস, দেয়ার ইজ নো টু ওয়েজ অ্যাবাউট ইট, এবং ওর খুবই প্রমিসিং একজন অ্যাক্ট্রেস বলে আমার মনে হয়, এবং টেলিভিশন এতদিন ধরেও কাজ করে এসছে এবং আজকে ও এসে প্রথম ছবি করছে, অ্যান্ড দ্য ওয়ে শি হ্যাজ গ্রোন অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস থ্রু আউট দ্য ফিল্ম, আই থিঙ্ক ইটস গ্রেট। এখন একটাই বলবো যে প্লিজ হলে আসুন, ইয়েস কোভিড প্রোটোকল মেনে হলে আসুন, এবং বাংলা ছবি দেখুন, বাংলা ছবিকে সাপোর্ট করুন, কারণ আপনারা দেখলেই আমরা আরও এগিয়ে যেতে পারবো, আপনারা হলে এলে আমরা আরও এগিয়ে যেতে পারবো, সো প্লিজ হলে এসে বাংলা ছবি দেখুন। এক্স্যাক্টলি, উইন্ডোজের ছবি মানে একটা সোশ্যাল মেসেজ থাকে ছবির মধ্যে, তো আর উইন্ডোজের অনেকগুলো ছবিতে আমি নিজেও কাজ করেছি, তাতেও একটা সামাজিক বার্তা ছিল, এই ছবির ক্ষেত্রেও একটা বড় বার্তা আছে,
এবং অরিত্রই করুক, শিবুই করুক বা অন্য কোনো ডিরেক্টরই করুক, ছবির মধ্যে মেসেজটা কিন্তু থাকেই, যেটা সমাজের খুব উপকারে লাগে এবং সমাজকে যে বার্তাটা দেওয়া হয়। কারণ সিনেমা থেকে থিয়েটার থেকে সবসময় আমরা শিখি, সেই জন্য আমার মনে হয় এই ছবিটা খুব ভালো একটা ছবি হবে। আর আফটার প্যান্ডামিক এই ছবিটা মানুষকে খুব আনন্দ দেবে এবং এটা উইন্ডোজের আরেকটা মাইলস্টোন হবে। আমি সেটাই ভাবলাম যে ওই রকম প্যান্ডামিক সিচুয়েশনে ওই দুটো বাচ্চাকে নিয়ে ওইভাবে ম্যানেজ করে, আবার যিশু, ওরে বাবা রে, যিশুর অবশ্য বাচ্চা সামলানোর অভিজ্ঞতা আছে, সে কি করে করলো আমি ঠিক জানি না, কিন্তু নিশ্চয়ই খুব সাকসেসফুলি করতে পেরেছে অফকোর্স। এবং ওদের ওই সময় ছবিটা শুটিং যখন হচ্ছিল তখন আমার আরেকটা শো চলছিল উইন্ডোজের, আমি রোজ হ্যাঁ বাচ্চাগুলো কি করে কি করছে এরকম করে জিনিয়া থেকে খবর নিতাম। আর এতদিন পরে ছবিটা মুক্তি পেয়েছে, আমার খুব আনন্দ হচ্ছে, আশা করি ছবিটা খুব ভালো হবে।